হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। যারা আমাদের চ্যানেলটি আজকে নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি পমিগ্রানেট বা ডালিম আনার যেটাই বলেন না কেন খুব সহজেই আমরা খুলতে পারি। এটা কিন্তু একটু ঝামেলা, আমি বিশেষ করে আমি খুবই এটাকে ঝামেলা মনে করি, এবং এটা কিন্তু অনেক সময় খুললে হাত কালো, মানে আঙুলের চারপাশে কালো হয়ে যায়, নখের পাশে কালো হয়ে যায়। তো এটার জন্য আমার খুবই খারাপ লাগে। তো আমি বেশিরভাগ সময় যখন আমি আনার খুলি বা ডালিম খুলি, তখন আমি একটু গ্লাভস পরে নিই, আমার কাছে এটাই বেশি ইজি মনে হয়। তো প্রথমে আমি ডালিমটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এটাকে ধোয়ার পরে আমি এটা পিছন থেকে খুবই রাউন্ড শেপ করে একটা ছুরি দিয়ে কেটে নিব। আর এই আনারটা আমি কিনেছি সুপার স্টোর টেস্কো থেকে, সব জায়গায় এগুলো পাওয়া যায়। তো এই তো পিছনের অংশটা আমি খুলে ফেললাম, সাথে যে একটু সাদা অংশ যেটা থাকে সেটাও চলে এসছে একসাথে, আমার কাটা হয়ে গেছে। আসলে না হয় এটা আলাদা ছুরি দিয়ে খুলতে হইতো, তো সেটা করা লাগলো না। এখন আমি এই ডালিমের ভিতরে যেই লাইন দেখা যাচ্ছে সাদা সাদা, সেই লাইন অনুযায়ী এটাকে একটা চারপাশে কেটে নিব। নিয়ে এটাকে আমি একটু ওপেন করে নিব বা খুলে নিব একটু বেশি করে, ওয়াইড করে। তারপরে যে ভিতরে যে বাকি অংশটা ছিল সেটাও বের করে ফেললাম। তারপরে আমি এটা উল্টিয়ে নিব একটা বোর্ডের মধ্যে বা একটা প্লেটে নিয়ে এটাকে ভালো করে একটু ট্যাপ করব, বা হালকা একটু এরকম করে ঝেড়ে নিব। তাহলে কিন্তু এটা খুলে আসতে থাকবে, ভিতর থেকে বের হতে থাকবে। তো এরকম হালকা হালকা করে আমি এটাকে বাড়ি দিয়ে সবগুলো বের করে নিলাম। তো এই তো হয়ে গেল। আমরা কিন্তু এটা ধুয়ে অবশ্যই খেতে হবে, ডালিম কিন্তু এভাবে খোলার পরে ধুয়ে নিতে হয়। আর ধুলে এই যে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরকম সাদা সাদা যে অংশগুলো থাকে পারবে সেগুলো কিন্তু পানির সাথে এগুলো ভেসে উঠে এবং ফেলে দেওয়া যায়, ইজি খুব সহজে ক্লিন করা যায়। আর এটা কিন্তু আমরা ইচ্ছা করলে একবারে খুলে ফ্রিজে রেখে দিতে পারি কন্টেইনারে করে, তাহলে সবসময় খোলার ঝামেলাও থাকে না, দুই তিন দিন কিন্তু এটা ফ্রিজে ভালো থাকে। থ্যাংকস ফর ওয়াচিং, আশা করছি ভালো লেগেছে আমাদের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।